আজ থেকে প্রায় 34 দিন পর আপনাদের মাদ্রাসা পরীক্ষা হবে। মাদ্রাসার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, সম্ভাব্য ডেট হয়েছে 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বর আপনাদের মাদ্রাসা পরীক্ষা। ঠিক শেষ মুহূর্তে কিছুগুলো টিপস আপনাদেরকে দেব, যেগুলো হয়তো আপনাদের আগামী যে পরীক্ষা সেখানে কিন্তু কাজে লাগবে। আমি কথা বলছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এই বছর প্রথমবারই চাইছেন যে মাদ্রাসা পরীক্ষাটা আমি ক্র্যাক করব। একদম সহজ, খুব একটা কঠিন নয়, কারণ বেশিরভাগ যারা রয়েছে ক্যান্ডিডেট তারা কিন্তু পড়াশোনা করেনি। যারা সিরিয়াসলি মোটামুটি 3-4 মাস ভিতরে পড়াশোনা করেছে ওদের মধ্যেই কিন্তু সিলেকশনটা হবে। এই মুহূর্তে সবথেকে আপনার প্রথম কাজ, কথা বলছি আমি যারা বাংলা এসএলএসটি যারা এবছর দেবে বা যারা দেবে ইংলিশ এসএলএসটি ওদের জন্য, দেখুন যদি আপনার কাছে সমস্ত নোটসপত্র রয়েছে তাহলে আপনার কাজ হবে অধ্যায়ভিত্তিক কিন্তু পড়াশোনা শুরু করা। আজকে আমি কথা বলবো বাংলা নিয়ে, যারা বাংলা এখন বর্তমানে যারা আর কি এক্সপিরিয়েন্স, আমি বলবো যে বাংলা রয়েছে সাহিত্যের ইতিহাস, রয়েছে টেক্সট বুক, রয়েছে গ্রামার, রয়েছে অনুবাদ অনুষঙ্গ এবং রয়েছে ইংলিশ টু বেঙ্গলি। এই পাঁচটা রয়েছে তোমার বিষয়, এই পাঁচটা বিষয়কে তুমি সময় একটা ভাগ করে নাও। ধরো সারাদিনে তুমি ধরো পড়াশোনা করছো 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা তুমি ভাগ করো না, প্রত্যেকটা 1 ঘন্টা করে। যেমন ইংলিশ টু বেঙ্গলি একটু কম সময় দেবে, খুব একটা বেশি সময় ওটা দেওয়া দরকার নেই, কিন্তু সাহিত্যের ইতিহাস আর টেক্সট বুক এই দুটো সঙ্গে গ্রামারটা, আমি অলরেডি বইয়ের নাম তো বলেই দিয়েছি, সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। যা তোমার কাছে এখন বইপত্র রয়েছে কিন্তু বইগুলো যেন ভালো আর কি হয় সেই বইগুলো তুমি কিন্তু পড়াশোনা শুরু করো আর কি। এবং সবার সাথে একটু কম কথাবার্তা বলুন, বেশি নাচবেন না, বেশি ঝাঁপাবেন না যে এবছর আমার হয়ে গেল, এবছর আমার হয়ে যাবে, আমি বাড়িতে খুব একটা পড়াশোনা করছি না, হা হি হি, এইগুলো একদম করবেন না। কারণ এগুলো করলে কি হয় না, এগুলো করলে সময় নষ্ট হয়, সময় অপচয় হবে, আর কি হবে না, আর আপনার মাইন্ডটা ডাইভার্ট হবে অন্যদিকে। যত বেশি আপনি ফোনে কথা বলবেন, যত বেশি আপনি চ্যাটিং করবেন, ওগুলো কিন্তু কী হবে, সময় নষ্ট এবং মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তাহলে কী করবেন না, আপনি অধ্যায়ভিত্তিক পড়াশোনা শুরু করুন, সময়টাকে ভাগ করে নিন, কম কথা বলুন। রাত্রিবেলাতে বলবো যে রাত জেগে একটু পড়াশোনা করুন আর কি, রাত্রিবেলাতে, রাত্রিবেলায় মোটামুটি ধরুন আপনি 1-1.5টা পর্যন্ত পড়াশোনা মোটামুটি করুন, তা বেশি জাগবেন না, বেশি জাগলে কী হবে, সকালবেলায় সারা দিনটা আপনার টায়ার্ড আর কি লাগবে। তা রাত্রিবেলা কম, রাত্রিবেলায় একটু মোটামুটি 1-1.5টা পর্যন্ত আর কি পড়াশোনা করুন, এবং রাত্রিবেলাতে পেট ভরে খাবার খাবেন না, কারণ পেট ভরে খাবার খেলে ঘুম আসবে, অসুস্থতা আসবে। তাই এগুলো কিন্তু চাই, এগুলো কিন্তু চাই, রাত্রিবেলায় পারলে নিজে চা বানিয়ে খান। একটা কী হবে, এখন একটা ফ্রেন্ডসদের মধ্যে একটা ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি আর কি করতে পারেন, একটা ক্রিয়েট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে যেটা ধরুন আমি পারবো না, ঝট করে আমি সেটাকে আমি আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, বাকিরা হয়তো সেটা নিয়ে জানিয়ে আর কি দেবে। মানে একটা কী হয় না, গ্রুপ তৈরি করলে কী হয়, পড়াশোনা বেশ ভালো আর কি হয়। এবং আপনার ধরুন আপনার কাছে ধরুন একটা বই রয়েছে, ধরুন সাহিত্য ইতিহাস আমি বলছি, আপনার কাছে একটা বই রয়েছে দেবেশ কুমার আচার্য, অন্য কাছে থাকতে পারে সুকুমার সেন, কেউ ধরুন আসে অশোকরণ বন্দ্যোপাধ্যায়। তো কী হয় না, গ্রুপ ওয়াইজ পড়াশোনা করলে বেশি পড়াটা ইফেক্টিভ হয়, বেশি ভালো আর কি হয়, ঠিক আছে। এবং সবসময় নিজের উপরে ফেথ রাখুন যে আমি পারবো। মানে কী হয় না, বাংলাতে এই বছর আর কি 75 নম্বর চাই, 75 নম্বর চাই আর কি বাংলাতে। মানে 75 নম্বর পেলে আপনি কিন্তু আপনাকে ডাক পড়তে পারে ইন্টারভিউর জন্য। এবং আমি যেটা আমার অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমি নিজে বাংলা আমি এসএসসি পড়াই, মাদ্রাসা পড়াই, হিউজ পরিমাণে পড়াশোনা আর কি হচ্ছে এবং অনেক ছেলেমেয়ে পড়াশোনা করছে আমার কাছে এবছর অনলাইনে, তো বাংলাতে এবার 75 পেলেই কিন্তু মানে আপনাকে ডাক পড়বে আপনাকে ইন্টারভিউর জন্য আর কি। তো এগুলো এগুলো করুন। আর আগামী এই যে এক মাস, এই একটা মাস আপনার জীবনের সবথেকে সেরা মাস, এই সময় সমস্ত টিউশন পাতিগুলো একটু কম করে দিন, সংসারের কাজকর্মকে ওটা তো করতেই হবে, কিন্তু তার মধ্যেও একটু যতক্ষণ আপনি পাচ্ছেন টাইম, সে টাইমটাকে আপনি সৎ ব্যবহার করুন আর কি, ইউটিলাইজ করুন, সৎ ব্যবহার করুন আপনি, ওইভাবে সময়টাকে অপচয় করবেন না, এবং বই খাতা নিয়ে সবসময় থাকুন, দেখুন হবে আর কি, চাকরিটা হবে। এমন নয় এটা বিশাল বড় একটা বিষয় যে আমার আমার হচ্ছে না, আমার হচ্ছে না, অমনি কিন্তু বন্ধু নয়, এবছরটা হবে। যদি আপনি ভালোভাবে যে জান যে আমি নেবই আর কি, আমি নেবই, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। আর যদি না পারেন আমার এই নাম্বারে আপনি করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ, আমরা আমাদের ক্লাস চলছে, ভর্তি চলছে। আজকে আমি আপনাকে 90টা PDF আমি আপনাকে আজকে ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, টাকা লাগবে না, আমি দিয়ে দেবো।
হ্যাঁ, তো ভর্তি আমাদের চলছে একদম কম রেট, ঠিক আছে। এই এক মাসে আমাদের ক্লাস চলছে, ভর্তি চলছে, সমস্ত কিছু দুটো বিষয় আর কি চলছে ভর্তি। আপনি আমাকে মেসেজ করুন, করুন আপনি কল করতে পারেন। আপনাদের ক্লাস আজকে রাত্রিবেলায় 8টার সময় ক্লাস আমাদের আছে, রাত্রি 8টার সময় আপনি ক্লাসে, আমি লাইভ পড়াবো বোর্ডের মধ্যে, আর সেখানে তো সমস্ত টিপস আমি দেবোই আর কি, বা ক্লাস করাবো আর কি। তো এগুলো আপনাদের জন্য টিপস আমি দিলাম একটা আর কি, ছোট্ট টিপস একটা আপনাকে আমি দিলাম, এগুলো কিন্তু বাড়িতে আপনি করুন। দেখুন জব কিন্তু হবে, এমন নয় যে জব হবে না। হ্যাঁ, ভালো লাগলে লাইক করবেন, পরে সাবস্ক্রাইব করবেন, সময় রাখবেন। থ্যাংক ইউ।